हेलो वाइस वेलकम टू शाइन 360। डब्ल्यूपी और केपी जे जीके मैराथन क्लास हम स्टार्ट कर आज के सेकेंड पार्ट अर्थात द्वितीय क्लास आज के तुम्हारे नहीं प्रत्येक दिन मत आज तुम्हारे बी तुम्हारे जीके क्लास अत्यंत गुरुत्वपूर्ण तुम्हारे 50-50 एने देवर जो तो डेस्क्रिप्शन लिंक रही है व्हाट्सएप और टेलिग्राम ग्रुपे तुम्हारा से टेलिग्राम ग्रुप व्हाट्सएप ग्रुपे जॉइन हो जाओ। तो चलो आज के वीडियो शुरू करा जा। बंधुरा आज के तुम्हारे जो सेकेंड जीके पार्ट जो स्पेशली फॉर डब्ल्यूबीपी कन्स्टेबल एंड केपी एंड डब्ल्यूबीपी एसआई ओके এছাড়াও বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রস্তুতির জন্য এই জিকেগুলো গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু জিকেগুলো এসেছে। প্রথম প্রশ্ন আজকে জওহরলাল নেহরুর সমাধিস্থল কী নামে পরিচিত? চারটা অপশান দেখে নাও, শান্তিবন, শক্তিস্থল, সমতাস্থল, অভয়ঘাট। তোমরা তোমাদের যে আনসারটা সেটা করতে পারো। দেখো নিচে পেজ নাম্বার দেওয়া রয়েছে, সেই পেজ নাম্বার ওয়াইজ 21-এর কী হবে সেটা তুমি করতে পারো। ওকে তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যাবে অপশান এ শান্তিবন। জওহরলাল নেহরুর যে সমাধিস্থল সেটা শান্তিবন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, বিশপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে এসে থাকে। বিশপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? চারটা অপশান দেখো, ক্রিকেট, হকি, দাবা, পোলো। দেখো ক্রিকেটের সাথে তো আমরা কোনোদিন শুনিনি বিশপ শব্দটা, হকির সাথেও শুনিনি। তাহলে আমরা যে দুটো খেলা সেভাবে দেখি না সেটা হচ্ছে দাবা এবং পোলো। তো একে মধ্যে যখন একটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দাবা। বিশপ খেলাটি দাবা খেলার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস এই কোশ্চেনটা কিন্তু কিছুদিন আগেই যারা ত্রিপুরা থেকে যারা ভিডিওটা দেখছো তাদের যে ত্রিপুরার এলডিসি ছিল সেখানে কিন্তু এসেছিল। তো চারটে অপশান, 11 জুলাই, 6 আগস্ট, 24 এপ্রিল, 15 মার্চ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 11 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে 11 জুলাই। পরবর্তী প্রশ্ন, 2011 সালের তথ্য অনুযায়ী তুলো উৎপাদনে বিশ্বের প্রথম দেশ কোনটি? অর্থাৎ সবথেকে বেশি তুলো উৎপাদন করে থাকে কোন দেশ অ্যাকর্ডিং টু সেন্সাস 2021-2011? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, চীন। চীন কিন্তু সবথেকে বেশি পরিমাণ তুলো উৎপাদন করে থাকে বিশ্বের মধ্যে। পরবর্তী প্রশ্ন, সূর্য এবং পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব হয় কোন তারিখে? অর্থাৎ এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে অপসূর কবে হয় এটা কিন্তু এখানে বলতে চাচ্ছে। আমরা জানি একটা অপসূর আর একটা হচ্ছে অনসূর, একটা অপসূর আর একটা হচ্ছে অনসূর। ওকে অপসূর আর অনসূর, অপসূর হচ্ছে তোমার 4th জুলাই হচ্ছে অপসূর, অনসূর হচ্ছে থার্ড জানুয়ারি হচ্ছে অনসূর। অনসূরে হচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যে যে দূরত্ব সেটা সবথেকে কাছে হয়, আর অপসূরে হচ্ছে সবথেকে দূরে হয় বা দূরত্ব সবথেকে বেশি হয়। পরবর্তী প্রশ্ন দেখব, নেক্সট কোশ্চেন করা হচ্ছে কোন জাতীয় উদ্যান ন্যাশনাল হাইওয়ে 7-এর কাছে অবস্থিত? ন্যাশনাল হাইওয়ে 7 অর্থাৎ এনএইচ 7-এর কাছে কোন জাতীয় উদ্যান অবস্থিত? এরকম ধরনের কোশ্চেন কিন্তু হতে পারে যারা এসআই পরীক্ষা দেবে কেপি বা ডাব্লিউবিপি, তাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেনগুলো। তো কানাহা, করবেট, পেঞ্চ, বন্দিপুর, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যাবে অপশান সি, পেঞ্চ জাতীয় উদ্যান। পেঞ্চ জাতীয় উদ্যানের কাছ থেকে কিন্তু প্রবাহিত হয়েছে ন্যাশনাল হাইওয়ে 7। এবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে এই যে পেঞ্চ জাতীয় উদ্যান, এই পেঞ্চ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, পেঞ্চ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? অর্থাৎ সবথেকে বড় বা সবথেকে দীর্ঘতম যে পর্বতশ্রেণী তার নাম কী? চারটা অপশান দেখে নাও, আল্পস, রকি, আন্দিজ, হিমালয়। চারটা অপশান তোমরা দেখে নিয়েছো এবং এখান থেকে যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে অবশ্যই অপশান ডি, হিমালয়। পৃথিবীর যে দীর্ঘতম পর্বতশ্রেণী সেটা হচ্ছে হিমালয়। ওকে পরবর্তী প্রশ্ন দেখব, জাপানের পার্লামেন্টের নাম কী? জাপানের পার্লামেন্টের নাম কী? অবশ্যই তোমরা এই কোশ্চেন অ্যান্সারটা হয়তো জানবে। চারটা অপশান, সুরা, সেনেট, ডায়েট, কংগ্রেস। সুরা, সেনেট, ডায়েট, কংগ্রেস। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান সি, ডায়েট। জাপানের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। পরবর্তী প্রশ্ন দেখো, এই ডায়েটের কথা যখন বললাম, আমাদের ভারতীয় পার্লামেন্টও রয়েছে, ভারতীয় পার্লামেন্টের নাম কী? দেখো ভারতীয় পার্লামেন্ট দুটো রয়েছে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। যেহেতু জাপান এক কক্ষ বিশিষ্ট তো সেখানে হচ্ছে ডায়েট হচ্ছে তাদের পার্লামেন্ট, এবং ভারতের ক্ষেত্রে যেহেতু ভারত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে তাই একটা লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, আকাশের রং নীল হওয়ার কারণ কী? আকাশের রং কেন নীল হয়? চারটা অপশান, প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যেহেতু ঘটে সেহেতুই কিন্তু আকাশের রং নীল হয়।
পরবর্তী প্রশ্ন দেখব, ইসরো কবে প্রতিষ্ঠিত হয়? ইসরো ভারতীয় যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, যার বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? কে শিবান রয়েছেন। কতদিন পর্যন্ত রয়েছেন? কে শিবান রয়েছেন 14th January 2022, 2022 সালে 14 January পর্যন্ত কিন্তু এই কে শিবান ইসরোর যে পদ, সেই পদে কিন্তু বহাল রয়েছেন। প্রশ্ন হচ্ছে কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1969, 1979, 1972, 1975। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1969। 1969 সালে 15th August, ওকে 15th August কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ইসরো, ওকে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। পরবর্তী প্রশ্ন, মানুষের চোখে কি ধরনের লেন্স থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ মানুষের চোখে কোন ধরনের লেন্সের মাধ্যমে মানুষ দেখে থাকে মূলত? তো চারটে অপশান, উত্তল লেন্স, অবতল লেন্স, সমতল লেন্স, বেলুনাকার লেন্স। এক্ষেত্রে আমাদের যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশান এ, উত্তল লেন্স। উত্তল লেন্সের মাধ্যমে কিন্তু মানুষ চোখ দ্বারা কিন্তু দেখে, বা মানুষের চোখে কিন্তু উত্তল লেন্স থাকে। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমি বলবো 100% কোনো না কোনো এক্সামে এসেছে তো বটে, এবং যে কোনো পরীক্ষাতেও কিন্তু আসার জন্য একদম 100% যোগ্যতা রাখে। চারটা অপশান, প্যারিস, লন্ডন, ব্রাসেলস, জেনিভা। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত তো তোমরা প্রত্যেকে জানো, এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, প্যারিস। প্যারিসে হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, প্যারিস কোন দেশে? প্যারিস হচ্ছে ফ্রান্সে, মনে রাখবে, ওকে। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি, অর্থাৎ সব থেকে বড় গ্রন্থি কোনটি মানবদেহের? চারটি অপশান, অগ্নাশয়, বৃক্ক, লিভার, থাইরয়েড। কোন গ্রন্থটি সব থেকে বড় মানবদেহের মধ্যে? তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের যে সব থেকে বড় অংশ সেটা হচ্ছে বড় গ্রন্থি, সেটা হচ্ছে লিভার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থির নাম হচ্ছে লিভার। নেক্সট কোশ্চেন, গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? চারটে অপশান, সানিয়া মির্জা, মেরি কম, সাইনা নেওয়াল, পিটি উষা। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পিটি উষা। পিটি উষা হচ্ছে গোল্ডেন গার্ল যে বইটা লেখা হয়েছে তার অটোবায়োগ্রাফি হচ্ছে পিটি উষার, ওকে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক রইল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে, দুটোতে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর স্পেশালি ফর WBP কনস্টেবল, এবং টেলিগ্রাম গ্রুপ আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটদের জন্য রেখেছি, সেটা WBP হতে পারে, সেটা আদার্স যে কোনো এক্সামিনেশন যাদের রয়েছে তারা কিন্তু সেখানে গ্রুপে জয়েন হতে পারে। বিভিন্ন যে সমস্ত ডকুমেন্টস আমরা তৈরি করি চাকরি রিলেটেড সেগুলো কিন্তু ওখানে শেয়ার করে দেবো। পরবর্তী প্রশ্ন দেখো, বলছেন ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? চারটা অপশান দেখো, H2SO4, HCl, HNO3, CHOOH। তো এক্ষেত্রে আমাদের কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? দেখো যে কোনো ব্যাটারিতে একটু ভালো করে দেখবে যে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। তো লঘু সালফিউরিক অ্যাসিডের যে সংকেত সেটা কি? সেটা হচ্ছে অপশান এ, H2SO4। H2SO4 হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিডের সংকেত, এবং সেটাই কিন্তু ব্যাটারিতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, শিব সমুদ্রম শিব সমুদ্র জলবিদ্যুৎ বা জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? শিব সমুদ্রম যে জলপ্রপাত রয়েছে সেটা কোন নদীর তীরে অবস্থিত? দেখো চারটা অপশান দেখে নাও, নর্মদা, মহানদী, গোদাবরী, কাবেরী। তো এক্ষেত্রে আমাদের যে সঠিক উত্তর সেটা হবে অপশান ডি, কাবেরী। দেখো এবার একটু এই যে জলপ্রপাত সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিই, সব থেকে যে হাইয়েস্ট জলপ্রপাত সেটাকে বলা হচ্ছে যোগ জলপ্রপাত হচ্ছে সব থেকে বৃহত্তম। এরপর রয়েছে কুঞ্চিকল হচ্ছে সব থেকে বৃহত্তম, কত? 455 মিটার। তারপর হচ্ছে যোগ বা যেটাকে বলা হয় গোরসেপ্পা, মোটামুটিভাবে 255 মিটারের মতো লম্বা রয়েছে দুটোই, এবং শিব সমুদ্রম যেটা হচ্ছে 78 মিটার লম্বা। এই তিনটে যে জলপ্রপাত রয়েছে তিনটেই কিন্তু কর্ণাটকে অবস্থান করছে ভিন্ন ভিন্ন নদীর তীরে। পরবর্তী প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? চারটা অপশান দেখো, পরেশনাথ, গোর্গাবুরু, ধূপগড়, মানপুর। আমরা প্রত্যেকে জানি ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশান এ, পরেশনাথ। পরেশনাথ হচ্ছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের প্রথম অনলাইন ভোট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম যে অনলাইন ভোট সেটা কোথায় নেওয়া হয়েছিল বা কোন রাজ্যে নেওয়া হয়েছিল? মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, কর্ণাটক। সঠিক উত্তর যাবে অপশান বি, গুজরাট। গুজরাটে কিন্তু ভারতের প্রথম যে অনলাইন ভোট সেটা কিন্তু নেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভেম্বানাদ, কয়াল এগুলো কোথায় অবস্থিত? দেখো ভেম্বানাদ, কয়াল এগুলো কোথায় অবস্থিত? চারটে অপশান দেখো, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। ভেম্বানাদ, কয়াল এগুলো কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর যাবে অপশান এ, কেরল। কেরলে কিন্তু ভেম্বানাদ এবং কয়াল এই যে
ইয়েগুলো সেগুলো কিন্তু এখানে অবস্থান করছে। আজকে লাস্ট কোশ্চেন দিকে চলে এসেছি আমরা, সরি লাস্ট কোশ্চেন হচ্ছে রুবেল কোন দেশের প্রচলিত মুদ্রা, অর্থাৎ রুবেল কোন দেশের মুদ্রা সেটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। কারণ এই দেশটা কিন্তু সংবাদ শিরোনামে রয়েছে, সেই জন্যই কিন্তু অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কোশ্চেন কিন্তু হতে পারে। চারটা অপশান, রোমানিয়া, সুইডেন, ইরাক, রাশিয়া। রোমানিয়া, সুইডেন, ইরাক, রাশিয়া। তো আমরা জানি রুবেল হচ্ছে রাশিয়ার একটি প্রচলিত মুদ্রা হচ্ছে রুবেল। তো বন্ধুরা 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। পরের দিন আবার 41 থেকে 60 পর্যন্ত চলবে, প্রত্যেক দিন ক্লাস আসবে, এ নিয়ে কিন্তু চিন্তা করার কিছু নেই। তোকে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে।